বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালীর ৬ জেলার দগ্ধদের চিকিৎসার জন্য একমাত্র স্থান কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট। কিন্তু নানা সংকটে ইউনিটেরই বেহাল দশা, রোগীরা পাচ্ছে না প্রয়োজনীয় চিকিৎসা, আইসিইউ ও আলাদা অস্ত্রোপচার কক্ষের অভাবে ৪০ ভাগের বেশি দগ্ধ রোগীদের সেবা দিতে পারছে না হাসপাতালটির বার্ন ইউনিট। শয্যা সংকটে অনেক রোগীকে থাকতে হচ্ছে মেঝেতে। কোন রোগী আপনি মানে আপনি হাসপাতাল কর্তৃপক্ষ ঠিকমতে বিছানা বা আপনি ঠিকভাবে বেড বেডশিট ঠিকভাবে দিতে পারতেছে না, কোনো ওষুধ বড়ি কোনো কিছু দেয় না, এই তো সব কিছু বাইরে থেকে নিয়ে আসা। যে আমরা হাটটা পড়ছে প্রায় ৫০,০০০ টাকা ৬০,০০০ টাকা কাছে বেড না থাকার কারণে তো এই সমস্যা, এই কারণে এখানে জায়গা দিয়েছে আমরা এখানে রোগী দিয়ে আসি। বার্ন ইউনিটের এই করুণ দশা স্বীকার করেছেন বিভাগীয় প্রধান। তিনি বলেছেন, জরুরি ভিত্তিতে শয্যা সংখ্যা বাড়ানো সহ শূন্য পদে দ্রুত নিয়োগ জরুরি। আমার এখানে প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্ট দীর্ঘদিন যাবত থাকা আছে, এই পোস্টগুলো পূরণ করতে হবে। হাসপাতালে শয্যার সংখ্যার পাশাপাশি ফ্লোরের জায়গার সংখ্যা বাড়াতে হবে, আইসিইউ প্রয়োজন, এবং হাসপাতালে অজ্ঞানের ফেসিলিটিস যেটা আছে সেটার মধ্যে অক্সিজেন সাপ্লাই, অজ্ঞানের চিকিৎসক, অজ্ঞানের মাধ্যমে অপারেশন করার জন্য ফেসিলিটি, ৩রাত ২৪ ঘন্টা যেন অপারেশন করার সুযোগ পাওয়া যায়, এবং সপ্তাহে কমপক্ষে ৩ দিন রুটিন অপারেশন করার সুযোগ পাওয়া যায়, সেই ব্যবস্থাগুলো করতে পারলে আমরা আরও বেশি সেবা দিতে পারব রোগীদেরকে। ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।